আসসালামু আলাইকুম ভিয়াজ, আশা রাখছি সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো। সবসময় দয়া করি আপনারা যারা যেখানে আছেন সবসময় ভালো থাকতা। ভিয়াজ ফার্স্টে গুজাল দেখাইছি, দেখো কাছেন গুজাল দিয়ে কিতা করবো আপনারা জানেননি, বুঝতে পারানি কিবান, অনেকে বুঝছেন অনেকে বুঝছেন না। ভিয়াজ গুজাল দিয়ে আজকে আমি মাটি করবো কিছু, একটা বেড রেডি করতাম চাই না আমার টমেটোর লাগে। ফার্স্টে আপনারা দেখো তাহলে দেখাই দাম আর ও বেডটা দেখাই দাম। বিয়াজ বেডটা আমি ওই দেখো কুরতাম চাই না, কুড়া স্টার্ট করে লিছি, বিয়াজ অফ ক্যামেরায় করছি, ফুল আপনারা দেখাইছি না কারণ অনেক লম্বা হয়ে যাব ভিডিও। আমার একটু টাইম শর্ট ছিল, দেখো কা হাফ করি আরও তুরা আপনারা দেখাই না। আমার সাথে কিছু গ্রাস বা যেটা স্টোন ওটা আছে তুলিয়া তুলিয়া একটা টবর মাঝে রাখলাম, আর বিয়াজ আমি কুড়িয়া ফুল কিছুমান কুড়া শেষ হয়ে যাব। বিয়াজ তে আমি হর্স মানুহ ওটা কিছু আছে আমার সিটাইয়ার, আমি আর একটা কুড়া দিলাইমু, আর একটা কুড়া দেওয়ার পরে বিয়াজ আমি ওরকম রাখি দিমু, রাখি আমি ওয়েট করবো আরও সপ্তাহ 10 দিন অথবা 15 দিন 2 উইক্স। ইয়ার পরে বিয়াজ আমার টমেটোর গাছ কেসিন আমি রইয়া দিলাইমু। আর আপনারা তো জানেন যে টমেটোর গাছ একটু ঠান্ডার লগে অ্যাডজাস্ট ভালো হয়, এর লাগে আমার গার্ডেনিং যে সময় আমি স্টার্ট করি ফার্স্টেও আমি টমেটো আর যে ওদেশের রানার বিনস যেটা ও তো আমি রইয়া দিলাই আগেও দিছি, আরও বিয়াজের ব্যতিক্রম করতাম নাই আমি। সেম ইয়ে আমি রানার বিনস আর টমেটো ফার্স্টে রইয়া দিমু, অবশ্যই আপনার লগে আমি শেয়ার করবো কোন সময় দিই। আর আপনারা হর্স মানুষ দেখাইছি, আর হর্স মানুষ লগে বিয়াজ কিছু আর্ট আছে গ্রাস পচা আর কিছু জিরো হয়েছে দেখানি হর্স মানুষ, তার মাঝে এর মানে হয়েছে গিয়া ঠিক মতো কম্পোস্ট রেডি হয়েছে আমার, একটা খুব ভালো একটা সার রেডি হয়েছে। এখন বিয়াজ আমি 2-3 বাকেট আনি লিমু, ওখান তো আনি আনি আর আমি আমার মাটির উপরে সুন্দর করিয়া সিটাইয়া দিমু, দেওয়ার শেষে আরও একটা কুড়া দিলাইমু মাটির নিচে যাইত বা মাটির লগে মিশে যেত আমার সার গেছি। আর সময়ের মাঝে বিয়াজ আমি সপ্তাহ 10 দিন বাদে আমি যেটা রই রইমু, আর না হয় আমি 2 সপ্তাহ বাদে রইমু, তবে সপ্তাহ 10 দিনের নিচে আমি কুচু রইয়া দিতাম না, বিকজ সারেরও তো একটা গ্যাস আছে নানি, গ্যাসে আমার ক্ষতি হয়ে যাব, গাছ মরি যেতে পারে। বেশ প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা, সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার শর্ট একটা ভিডিও আমি ওখান তনে বিদায় নিমু গিয়ে আপনারা আর গেস্ট তনে, অবশ্যই ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওত আপনারা লগে আবার কথা হইব। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।